ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি কাতু মঞ্জুর ভাই জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে যে ইমামের সাথে আল্লাহ বা তাকবির গুলি বলতে হবে কিনা এটা একটা দুই নম্বরে সালাম ফেরানোর সময় আর বললে তাকবির বললে কখন বলবে ইমামের সাথে নাকি পরে। এমনি সালাম ফিরাতে হবে কিনা সালাম ফিরালে কখন ফিরাবে এবং কীভাবে ফিরাবে আর কোন ব্যক্তি যদি নামাজ না পায় তাহলে ইমামের সাথে এসে শরীর হইলো তাহলে ইমামের সালাম ফিরে একদিকে ফিরাইলে উঠবে নাকি দ্বিতীয় দুই দিকে ফিরাবে আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহামাবাদ সম্মানিত মানজুল আপনারা বড় বড় আলেমদের যে সমস্ত সহিসন্না ভিত্তিক আলেমদের নামাজ বা সোলাদ সম্পর্কে ভালো বই লেখা আছে এই বইগুলি আপনারা নিয়মিত অধ্যয়ন করার চেষ্টা করবেন দলিল ভিত্তিক বই আছে ভালো ভালো বই সুন্না এবং সহি সুন্নার আলোকে ভালো ভালো নামাজের বই আছে এই সমস্ত বইগুলি থেকে আপনারা এই বিষয়গুলি জানবেন পড়বেন চেষ্টা করবেন এবং মাসলা মাসাল ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন আয়ত্ত করবেন দোয়া দোয়াগুলো মুখস্থ করবেন এগুলি প্রত্যেকটা মানুষের দরকার তারপরে বোখারি মুসলিমের হাদিসে নামাজের অধ্যায় যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলি রাখার চেষ্টা করবেন আপনারা এগুলি এলেম তলব করা দরকার অধ্যায় করা দরকার আর তাকবীরের বিষয়ে আপনি প্রশ্ন করছেন তাকবির হ্যাঁ তাকবির তাকবির তাহারিমা থেকে শুরু করে শেষ সালাম আগ পর্যন্ত সব কিছুই বলা মুক্তাদের জন্য ওয়াজিবের অন্তর্ভুক্ত এগুলি ওয়াজিব তাকবির তাহারিমা হয়েছে রোকন এটা বলতে হবে সবাইকে আর বাকি তাকবির গুলো ওয়াজিব কিছু আছে ওয়াজিব কিছু আছে রোকন ওয়াজিব ছুটে দিলে শ্বশুরটা দিতে হয় আর রোকন ছেড়ে দিলে নামাজে বাদ হয়ে যাব তার মধ্যে ওয়াজিবগুলো জেনে নেবেন এবং রোকন গুলো নেবেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব সেগুলো মুক্তা লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো আর সামিয়াল্লাহ হলিমান হামিদার সময় সামিয়াল্লাহ হলিমান হামিদা যদি মুক্তা না বলে রব্বানা ওয়ালাকাল হামদ বলে তাহলে যথেষ্ট হবে এই সম্পর্কে যদিও মতবিরোধ আছে তারপর সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য আমরা এটাই বলবো যে সামিয়াল্লাহ হলিমান হামিদা মুক্তা বলতে হবে না না বললে যথেষ্ট হবে কিন্তু ইমামকে অবশ্যই বলতে হবে এবং ইমাম রব্বানা ওয়ালাকাল হামদ বলবে তাই তাকবির সব তাকবির ইমামের সাথে দিবে আর মুক্তির কাজ হলে ইমামের একটু পরে পরে করবে ইমামের সাথে সাথে না করে ইমামের পরে পরে করবে তবে যদি ইমামের সাথে সাথে পড়ে তাহলে যা যা সমস্যা নেই চেষ্টা করবে ইমামের পরে পড়তে কিন্তু ইমামের সাথে সাথে পড়লেও নিশ্চিত করা যাবে না যেহেতু এটা রক্ষণে এটা ছাড়া নামাজ হবে না এই একটা বিষয় আর সালাম ফিরানের সময় লক্ষ্য রাখতে ইমাম একদিকে সালাম ফিরলে আর একদিকে সালাম ফিরাবে ইমামের সালাম ফিরে দুই দিকে সালাম না বরং ইমাম ডান দিকে সালাম ফিরেছে আবার বাম দিকে শুরু করছে ডান দিকে ফিরাবে সালামের একটু পর পরে শুরু করবে আর এইটা অপেক্ষা নয় যে ইমাম বাম দিকে সালাম ফিরানের ইমাম ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইলে সে ফিরা শুরু করবে না ইমাম সালাম পর পর একটু পর করে ফেরান সালাম ফিরেছে সে সালাম ফিরাবে বাম দিকে ফিরেছে সেও বাম দিকে ফিরাবে যদি একটু পরে হয় এমনিভাবে তৃতীয় আর একটা প্রশ্ন আপনি জানতে চেয়েছেন যে কোন ব্যক্তি যদি সালাম না দুই রেখাত বা এক না পায় সালাম ফিরানোর পরে উঠবে এখন কখন উঠবে পূর্ণ সালাম ফিরানোর পরে নাকি একদিকে সালাম ফিরাইলে পূর্ণ সালাম ফিরানোর পরে উঠবে যখন ইমামের নামাজটা কমপ্লিট হবে পূর্ণ তখন অর্থাৎ সালাম ফিরানোর মাধ্যমে তো নামাজটা কমপ্লিট হয়ে যায় পূর্ণ সে হয়ে যায় ইমাম সালাম ফিরানোর পরে তারপরে পূর্ণ সালাম ফিরানোর পরে সে আস্তে আস্তে উঠে বাকিটা আদায় করবে এটা হাদিস দ্বারা প্রমাণিত এই সম্পর্কে দলিলগুলি জানা দরকার দলিলগুলি কোরআন এবং হাদিসে লিখিত যে সমস্ত বইগুলি নামাজ সালাত সম্পর্কে বই আছে ঠিক আপনার হাদিস দল জেনে নেবেন পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সঠিক সুন্দরভাবে আমল করা তৈরি করুন হাজর সাল্লাহাল নামিনা মোহাম্মদ আসসালাম আলাইকুম